আমি কোনো দল করি না, আর পলিটিক্সের ব্যাপারে আমি পুরাই বোঝাই, কিচ্ছু বুঝি না আমি এবং বোঝার চেষ্টাও করি না আসলে, কারণ আমার মনে হয় যে আমার আই হ্যাভ বেটার থিংস টু ডু। বাট আমার যেটা হচ্ছে যে একদম সবসময় 100% অনার্স থাকার চেষ্টা করি, এক। সেকেন্ড হচ্ছে যে আমি আমার দেশকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি দেশকে। এই যে আন্দোলনটা হলো এই সময়ে প্রায় কয়েক সপ্তাহ, মানে বেশ অনেক দিন রাত্রে ঘুমাতে পারি নাই টেনশনে, দেশের মানুষের টেনশনে, দেশের টেনশনে, দেশটা এখন কোথায় যাচ্ছে এটা টেনশনে। তো তখন বুঝলাম যে না, দেশের জন্য ভালোবাসা আসলে অনেক আছে আমার, এটাই একটা। আর কেউ যদি বলে আমার ভালোবাসা নাই, আই ডোন্ট কেয়ার, কারণ আমার ভালোবাসা তো আমি এখন কান্দা কাইটা মুইতা ভাষায় দিয়া প্রমাণ করবো না কারো কাছে, কারো কাছে প্রমাণ করার আসলে দরকারও নাই আমার। এই সব কিছু মিলে আমার অনেস্টি, ভালোবাসা, সব কিছু মিলে এই যে আমাদের যে শোক দিবসটা হচ্ছে, শোক দিবসটা যে প্রত্যেক বছর করে, এটার উপর আমার কিছু নিউট্রাল কমেন্ট আছে। একটা হচ্ছে যে শোক দিবস সবাই করবে, যা মানে এরকম ঘটনায় শোক দিবস করবে, দ্যাটস ফাইন, শোক দিবস তো করবেই, ওইটায় তো কোনো আপত্তি আমার নাই এবং করাটাই খুব স্বাভাবিক। আমরা যেমন 21শে ফেব্রুয়ারি করি, আমরা যেমন 25শে মার্চ করি, তারপরে বাবা মা ভাই বোনের জন্য, যেমন আমরা আত্মীয় স্বজনের জন্য আমরা যেমন শোক দিবস করি, করাটা খুব স্বাভাবিক। কিন্তু এখানে আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যেমন আপনার নিজের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনের কথা যদি চিন্তা করেন, 40-50 বছর পর কেউ যখন মারা গেছে, তার 30-40-50 বছর পরে আপনাকে হাওমাও কইরা কানবেন, তারপরে ছবিতে ফুল টুল দিয়ে কান্নাকাটি করবেন, এর করাটা মানে সব কিছুই আসলে সহ্য আল্লাহ আমাদের ওই ক্ষমতা দিয়ে দিচ্ছে যে সব কিছু আস্তে আস্তে সহ্যের মধ্যে চলে আসে, নাহলে তো মানুষ বাঁচতই না, মানুষ পাগল হয়ে যেত, শোক একটা জমতে জমতে মানুষ পাগল হয়ে সুইসাইড করতেও মারা যেত, অস্থির হয়ে যেত, তাই না? কিন্তু আমাদের ওই সহ্য ক্ষমতাটা আল্লাহ দিয়েছে যে সব কিছুর দুঃখ কষ্ট আস্তে আস্তে কমে যায়। তো 30-40 বছর পর যদি আপনি কারো ভাঙা মূর্তি নিয়ে এমনভাবে কানবেন, মনে হবে যে আপনার জামাই মারা গেছে, আপনার বাবা মারা গেছে, এইটা তো ভগলামে ছাড়া আর কিছু না, তাই না? আর আরেকটা ভিডিও দেখতেছিলাম যে একটা মেয়ে, ওর হয়তো জন্ম হয়েছে, আর মানে ওকে দেখে মনে হচ্ছে আমার যে প্রবলি ডেফিনেটলি স্বাধীনতা যুদ্ধের, প্লাস শেখ মুজিবুর রহমানকে হত্যা করার অনেক দিন পরে, অনেক বছর পরে। এখন এক হচ্ছে সে কানতেছে, তার ফিলিংসটা কোন জায়গা দিয়ে আসছে, একটা ওর কান্নাকাটি দেখে মনে হচ্ছে ইদার ওর হাজব্যান্ড মারা গেছে অথবা ওর বাবা মারা গেছে, এরকম এরকম একটা ব্যাপার। এটা তো গেল একটা যে মানে কান্নাকাটি তো এটা এখন ও ভাইরাল হওয়ার জন্য কান্নাকাটি করতেছে না কি জন্য করতেছে, আই হ্যাভ নো আইডিয়া। এরকম অ্যাক্টিং করার আসলে কোনো এগুলি পুরাই ভন্ডামি, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে ও মুসলিম নাকি জানি না, আমাদের মুসলমান ধর্মে এই যে মূর্তিকে যে ফুল দিল, এইটা তো পুরা বিদাত, এটা হচ্ছে আমাদের ধর্মে নাই, একদম নিষিদ্ধ, এটা তো একদম পূজা করার মতো এই অবস্থাতে, না? তো এখন মানে এক হচ্ছে কান্নাকাটি করতেছে, কোয়েশ্চেনিং এটা, আর সেকেন্ড হচ্ছে যে ও মূর্তিতে ফুল দিতেছে, তার মানে কি ওর ধর্মের চেয়ে শেখ মুজিবুরের শোক অনেক বড়। তো ও কিন্তু এখানে দুইটা ভণ্ডামি করছে, এক হচ্ছে ফুল দিছে, এক হচ্ছে কান্নাকাটি করতেছে, পুরা ভণ্ডামি অ্যাক্টিং, আর সেকেন্ড হচ্ছে ও ফুল দিছে ওই মূর্তিতে। সো এই এই দুইটা জিনিস কিন্তু মানে টোটালি শি ইজ প্রবলি জাস্ট ভাইরাল হওয়ার জন্য ট্রাই করতেছে। সো এই
শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি ব্যবসা হয় প্যাথেটিক, তাই না? তো এই জিনিসগুলি যে শোক দিবস পালন করেন, দ্যাটস ফাইন, সুন্দর শান্তিপূর্ণভাবে শোক দিবস পালন করেন, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি কান্নাকাটি আমাগুড়ি দিয়া মানে ইসে মাটির দৃশ্যে ছটফট করে কান্নাকাটি, এগুলি কিন্তু টু মাচ, তাই না? তো যাই করবেন, প্রত্যেকটার তো একটা লিমিট আছে, প্রত্যেকটার একটা বাউন্ডারি আছে সব কিছুর, ওই লিমিট বাউন্ডারির মধ্যে করেন। জোর করে তো শোক দিবস হয় না, কাজেই এখন যেই ছেলেটা যেই মেয়েটা জীবনে ঠিকমতো শেখ মুজিবের বঙ্গবন্ধুর নামই শুনে নাই, তাকে দিয়ে আপনি কীভাবে এক্সপেক্ট করেন যে সে খাইন্দা মরে একদম শোকে পাথর হয়ে যাবে? এটা হবে না। সো এটাই আর কি, যে যা করবেন লজিক্যালি করেন, লজিক ছাড়া কোনো কিছু করলেই চোখে পড়বে, হাস্যকর হবে, এটা তখন একটা ভুয়া একটা ইসে পরিণত হবে, এটাই।